কি করলে রে তুমি? সরি স্যার, ভুল হয়ে গেছে আমার, আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করতে পারে, একটা শর্ত আছে, তুমি আমাকে একদম সময় দাও। আরে আসো না। কি বলেন এসব স্যার, আরে আসো। ছাড়েন স্যার। এই যে স্যার ফাইলটা, 2 নম্বর ফাইলটা বের করুন। এই যে স্যার, এই যে স্যার, স্যার এসব কি করেন আপনি? কিছু করি না স্যার, এখন থেকে সব দায়িত্ব তোমার, সব দায়িত্ব আমার। এসব করেন না স্যার, এসব সব দায়িত্ব আমার। কি করেন এসব? নতুন ম্যাডাম আসলে ওনার বিচার দিতে হবে, যেভাবে হোক ওনাকে তাড়াতে হবে আজকে। দায়িত্বটি আমার হাতে নিতে। আমি এতদিন বিদেশে ছিলাম, বিদেশ থেকে পড়ালেখা করে এখানে এসেছি। আমি দেখতে চেয়েছিলাম যে এই প্রতিষ্ঠানে কে কেমন কাজ করে, সেজন্য আমি কাজের পর ছদ্মবেশ ধরে এই প্রতিষ্ঠানে এতদিন কাজ করে আসছি। তো আপনাদের দুজনের ব্যবহার দেখে মনে হলো যে এই অফিসে কোনো মেয়েরাই সেফ না, আপনাদের মধ্যে কোনো মানবতার কোনো অংশ নেই। আপনাদের যে নোংরামি দেখলাম আমি, তাতে এটা বুঝলাম যে এই অফিসে মেয়েরা সেফ না। আমি মনে করি যে আপনারা এই প্রতিষ্ঠানে থাকার কোনো যোগ্যতা রাখেননি, আপনারা এই প্রতিষ্ঠান থেকে আজকে বের হয়ে যাবেন। আপনাদের জন্য কোনো ক্ষমা নেই, আপনারা এই প্রতিষ্ঠান থেকে এখনই বের হয়ে যান। আর আমার প্রতিষ্ঠানে যে সততার সাথে কাজ করবে সে সারা জীবন এখানে কাজ করে যাবে। আর আপনারা সততার সাথে কাজ করে যাচ্ছেন, আর যতদিন সততার সাথে কাজ করে যাবেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার।